হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণ দেখি আমাদের পছন্দের টিকটক অ্যাকাউন্টটিকে টিকটক কোম্পানি ব্যান করে দেয়। সো আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে চেষ্টা করি, কিন্তু কোনোভাবে অ্যাকাউন্টটিকে রিকভারি করতে পারি না। তো গাইস, চিন্তা করার কোনো কারণ নেই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি কাজ দেখিয়ে দিব যে কাজটি করার সাথে সাথে আপনার টিকটক অ্যাকাউন্টটি পুনরায় ব্যাক চলে আসবে। আপনার ওই টিকটক অ্যাকাউন্টটি যত বড় সমস্যার কারণে ব্যান করে দেওয়া হোক না কেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনারা আমার দেখানো এই কাজটি করবেন, কাজটি করার সাথে সাথে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি পুনরায় ব্যাক চলে এসেছে এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও সহ ওই অ্যাকাউন্টটি রিকভারি হয়ে গিয়েছে। তো গাইস, বেশি কথা বলবো না, আমি সম্পূর্ণ কাজটি দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবেন এবং হচ্ছে আপনারা খুব সহজে আপনার অ্যাকাউন্টটিকে আপনারা রিকভারি করতে পারবেন। সো প্রথমত হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটি ব্যান হয়ে গিয়েছে ওই অ্যাকাউন্টটির কিছু ডিটেলস কালেক্ট করতে হবে। সেটি হচ্ছে প্রথমত আপনার ওই অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট লাগবে, অর্থাৎ ওই অ্যাকাউন্টের প্রোফাইলের একটি স্ক্রিনশট লাগবে। তারপর হচ্ছে ওই অ্যাকাউন্টের ইউজার নেমটি লাগবে। দেন হচ্ছে এগুলো কালেক্ট করে নেওয়ার পর আপনাকে একটা জিমেল কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারগুলো লাগবে। দেন এগুলো কালেক্ট করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে। সো সেক্ষেত্রে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন, এতে করে আপনাদের অনেক ভালো হবে। সো আমি চলে যাচ্ছি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন টিকটক রিপোর্টে প্রবলেম। টিকটক রিপোর্টে প্রবলেম লেখার পর আপনারা সরাসরি সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল রিপোর্টে প্রবলেম এই আইকনটির উপর কিংবা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে। সো এখান থেকে আপনাদেরকে কয়েকটি গড় ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারতেছেন টপিক, টপিকের নিচে দেখতে পারতেছেন সিলেক্ট অ্যান্ড অপশন। সো এইখানে যে গড়গুলো লাল স্টার দেওয়া আছে ওই গড়গুলো আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে, আর না হলে কিন্তু এই রিপোর্টটি তাদের কাছে যাবে না এবং হচ্ছে আপনারা এই রিপোর্টটি পাঠাতে পারবেন না। সো ফার্স্ট অফ অল হচ্ছে টপিক, টপিকের নিচে দেখতে পারতেছেন সিলেক্ট অ্যান্ড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে জেনারেল অ্যাকাউন্ট ইনজুরি। সো আপনারা সরাসরি জেনারেল অ্যাকাউন্ট ইনজুরি এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতে পারতেছেন ক্যাটাগরি নামে একটি আইকন চলে আসবে। সো আপনারা সরাসরি ক্যাটাগরি সিলেক্ট অ্যান্ড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারতেছেন ব্যান্ডেড অ্যাকাউন্ট, ব্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনাদেরকে অবশ্যই একটি ইমেল দিতে হবে, যে ইমেলটির মাধ্যমে টিকটক কোম্পানি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। অবশ্যই আপনারা একটি ইউজ করা টিকটক অ্যাকাউন্ট ইউজ করা একটি ইমেল দিয়ে দিবেন। সো আপনারা একটি ইউজ করা ইমেল দিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারতেছেন ইউজার নেম অপশনাল, অর্থাৎ আপনারা আপনারা যে টিকটক অ্যাকাউন্টটি ব্যান হয়ে গিয়েছে ওই অ্যাকাউন্টটির আপনারা ইউজার নেমটি এখানে বসিয়ে দিবেন। সো আমি হচ্ছে আমার ইউজার নেম এবং হচ্ছে আমি আমার ইউজ করা একটি ইমেল দিয়ে দিচ্ছি। দেন এই দুইটা অপশন দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন অ্যাডিশনাল ডিটেলস নামে একটি গড় দেখতে পারতেছেন। সো আপনারা এই গড়টিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের একটি রিপোর্ট লিখে পাঠাতে হবে, যে রিপোর্টটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি আপনারা খুব সহজে ব্যাক করে নিতে পারবেন, কিংবা আপনার ব্যান হয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্টটি খুব সহজে তারা রিকভারি করে দিবে কিংবা তারা ফিরিয়ে দিবে। সো সেই লেখাটি কীভাবে লিখবেন এবং হচ্ছে কী লেখা লিখবেন সেটা আমি আগে থেকে ফরম্যাট করে রেখেছি, শুধুমাত্র আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে আপনারা আমার নিয়মে ওই লেখাটি দিয়ে দিবেন। তো আমি চলে যাচ্ছি আমার নোটপ্যাডে, নোটপ্যাডে গিয়ে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি ফার্স্ট অফ অল সব কিছু সুন্দরভাবে গুছিয়ে লিখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি আমার ইউজার আইডি দিয়ে দিব, তারপর হচ্ছে ইউজার নেম দিয়ে দিব, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটি আমি ওখানে দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিব, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিব। সো আপনারা এভাবে আপনাদের সবগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ দিতে হবে। যদি একটাও ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আপনারা কোনোভাবে রিকভারি করতে পারবেন না, অর্থাৎ আপনার ব্যান হয়ে যাওয়া অ্যাকাউন্টটি কোনোভাবে তারা রিকভারি করবে না। সো এখানে আমি ফার্স্ট অফ অল লিখে দিয়েছি আই ইউজ টু আপলোড গুড ভিডিওস অন টিকটক ওয়াচ ইনক্লুডিং ভিডিও রিলেটেড টু আর্ট, অর্থাৎ আমি এখানে লিখে দিয়েছি আমার ভিডিওগুলো অনেক ভালো এবং হচ্ছে আমি অনেক আর্টফুল ভিডিও আপলোড করে থাকি টিকটকে। তারপর হচ্ছে কী কারণে আমার অ্যাকাউন্টটি ব্যান হয়ে গিয়েছে সেটাকে আমি উল্লেখ করে দিয়েছি এবং হচ্ছে আমার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি তারা যেন রিকভারি করে দেয় কিংবা তারা যেন আনব্যান করে দেয় সেজন্য আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছি। তারপর হচ্ছে আমি আমার ইউজার আইডি, তারপর হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার সবগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি সরাসরি এটাকে এখানে কপি করে নিয়ে সরাসরি ওই অপশনটিতে পেস্ট করে দিব। সো আপনারা এখান থেকে সরাসরি কপি করে নেবেন, নেওয়ার পর আপনারাও এখানে পেস্ট করে দিবেন। তো আমি তার আগে আমার সবগুলোকে ফিল আপ করে নিচ্ছি। সো আমি আমার সবগুলো ফিল আপ করে দিয়ে সরাসরি এই গড়টিতে এসে কপি করে পেস্ট করে দিয়েছি। সো আপনারা আপনাদের সব কিছু ডিটেলস দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি এই লেখাটিকে এখানে কপি করে
নিয়ে আসবেন। সো এই লেখাটি আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং হচ্ছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে সরাসরি এটাকে কপি করে নিতে পারেন। এবং হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি এটার লিঙ্ক ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, কিংবা ফার্স্ট কমেন্টে আমি এই লেখাগুলো দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে এই লেখাগুলোকে লিখে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের অবশ্যই যে অ্যাকাউন্টটি ব্যান হয়ে গিয়েছে, অর্থাৎ যে টিকটক অ্যাকাউন্টটি ব্যান হয়ে গিয়েছে, ওই অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট নিতে হবে। যে কোনো অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে অবশ্যই ওই অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট নিতে হবে। নেওয়ার পর আপনারা সরাসরি ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। সো আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর এখানে সরাসরি আপলোড অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারিটি ওপেন করতে বলবে, আপনার গ্যালারিটি ওপেন করে সরাসরি ওই স্ক্রিনশটটি দিয়ে দিবেন। তো আমি আমার স্ক্রিনশটটি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনাদের স্ক্রিনশটটির টাইপটি হয়তো হবে বিএমপি, জিফ, গিফ, তারপর হচ্ছে জিজিএস, জিফি, জিএসএম, জিফি, জিফি, এনজি, টিআইফি, বা এই যে ধরনের ফর্মেটগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এই ধরনের ফর্মেটে দিতে হবে। যদি আপনারা বাড়তি ফর্মেটে দেন কিংবা বাড়তি কোনো অপশানে দেন, তাহলে কিন্তু আপনাদের এই ফিক্সেডটি এখানে আপলোড হবে না। এবং হচ্ছে আপনাদের স্ক্রিনশটটি আপলোড না হলে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু তারা পুনরায় রিকভারি করতে পারবে না, অর্থাৎ তারা রিকভারি করার জন্য কোনো অপশান খুঁজে পাবে না। সো আপনাদের এই কাজগুলো করে নেওয়ার পর আপনারা এটাকে একবার ভালো করে উপর থেকে দেখে আসবেন। জেনারেল অ্যাকাউন্ট ইনজোর্স, তারপর হচ্ছে ব্যান্ড অ্যাকাউন্টেড, তারপর হচ্ছে আপনাদের জিমেল অ্যাকাউন্ট, ইউজার নেম, দেন হচ্ছে আপনারা এই ফর্মেটটি দিবেন। এবং হচ্ছে আপনাদের ইউজার নেম অবশ্যই, এবং হচ্ছে ইউজার আইডি, তারপর হচ্ছে ফোন নাম্বার, জিমেল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই দিতে হবে। যদি আপনারা এই অপশানগুলো যদি এখানে অ্যাড না করেন কিংবা বা আপনাদের এই ডকুমেন্টসগুলো যদি আপনারা এখানে যদি অ্যাড না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কোনোভাবে রিকভারি হবে না। সো আপনারা অবশ্যই এই অপশানগুলোকে রিকভারি করবেন বা এই অপশানগুলোকে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে ডিসকালারেশন নামে একটি আইকন, তার নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশান। সো আপনাদেরকে এখানে এই অপশান দুইটাকে টিকমার্ক করে দিতে হবে। সো এই অপশান দুইটাকে টিকমার্ক করে দেওয়ার পর এখানে নিচে একটি লেখা দেখবেন আপনারা সাবমিট নামে একটি আইকন, জাস্ট আপনারা সাবমিট আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই রিপোর্টটি টিকটকের কাছে চলে যাবে, অর্থাৎ টিকটক কোম্পানির কাছে চলে যাবে। তারপর হচ্ছে তারা এটাকে এখানে একটি আপনাদের রিপোর্টের উপর ক্লিক করার সাথে সাথে কিংবা সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে এখানে একটি ক্যাপচা আসবে। সো আপনাদেরকে অবশ্যই এই ক্যাপচারটি ফিল আপ করতে হবে। ক্যাপচারটি হচ্ছে এমনভাবে একটি ফানি কিংবা একটি বস্তুর ছবি দিবে, ছবিটাকে আপনারা অ্যাকোয়ার্ড করে মিলাতে হবে, অর্থাৎ অ্যাকোয়ার্ড করে আপনারা এটাকে অ্যাড করতে হবে। সো কীভাবে অ্যাড করবেন দেখতে পারতেছেন, এখানে একটি গোড়া দেওয়া আছে। তো গোড়াটিকে আপনারা মাথাটি হচ্ছে এ পাশে, তারপর হচ্ছে পাটি হচ্ছে এ পাশে। সো আপনারা নিচের এই অ্যারো অপশানটির উপর চেপে ধরে এটাকে ঘুরাবেন। ঘুরানোর পর যখন এটা অ্যাকোয়ার্ড হয়ে যাবে, তখন আপনারা এই অপশানটিকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে সরাসরি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাদের এই রিপোর্টটি তাদের কাছে সাবমিট হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানে লেখাটি চলে এসেছে, রিকোয়েস্ট সাবমিটেড, থ্যাংক ইউ ফর কানেক্টিং টিকটক। সো আপনারা দেখতে পারবেন এই লেখাটি চলে আসবে। লেখাটি চলে আসার পর আপনারা সরাসরি এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দেন হচ্ছে আপনাদেরকে 24 থেকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটিকে তারা যাচাই বাছাই করবে। যদি কোনো সমস্যা থাকে কিংবা কোনো সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি তারা রিকভারি করতে পারতেছে না, অবশ্যই আপনার যে ইমেল অ্যাকাউন্টটি দিয়েছেন ওই ইমেল অ্যাকাউন্টটি তারা মেসেজ করবে। মেসেজ করার পর আপনাকে তারা সমস্যাটির কথা জানাবে। দেন হচ্ছে আপনি যদি তাদের সমস্যাটি যদি উত্তর দিয়ে থাকেন বা উত্তর করে দিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি তারা সরাসরি রিকভারি করে দিবে। আর যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তারা সরাসরি আপনার টিকটক অ্যাকাউন্টটিকে খুব সহজে রিকভারি করে দিবে। এবং হচ্ছে রিকভারি করার সাথে সাথে আপনার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও তারা পুনরায় ফিরিয়ে দিবে। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই অবশ্যই আমার দেখানো মতো এই সেটিংসগুলো করুন। করার পর দেখতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি পুনরায় আপনি রিকভারি করতে পারতেছেন।